রাহুল গান্ধী ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভে ধুমধুমার কলকাতায়। কংগ্রেস সমর্থকেরা তারা রাজভবন ভবনমুখী হতেই তাদেরকে পথ আটকে দাঁড়ায় ঠিক রাজভবনের সদর দরজায় বিশাল পুলিশ বাহিনী, এবং তারপরেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তাকে তাদের ওপরে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রায় শতাধিক সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক, তাদের মধ্যে একাধিক শীর্ষ নেতৃত্ব রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, তাদের প্রত্যেককে পুলিশ গ্রেফতার করে। এবং আমরা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি যে একাধিক কর্মী তারা কিন্তু এখনো এখানে রয়েছেন এবং তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুলিশ দ্বিতীয় যে প্রিজন ভ্যান সেটাকে নিয়ে এসেছে তাদেরকে গ্রেফতার করার জন্য, এবং সমস্ত কর্মীরা তারা কিন্তু গ্রেফতার বরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি একাধিক নেতা কর্মী তারা কিন্তু গ্রেফতার বরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ ভট্টাচার্য সমেত একাধিক নেতা তারা এই মুহূর্তে গ্রেফতার বরণ করছেন। তারা যে মুহূর্তে এখানে পৌঁছন তাদেরকে গ্রেফতার করা হয়। একাধিক শীর্ষ নেতৃত্ব ছিলেন যাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ঠিক রাজভবনের সামনে। বিশৃঙ্খল পরিস্থিতি যে মুহূর্তে কংগ্রেসের প্রতিনিধি দল তারা এখানে পৌঁছন বিক্ষোভরত অবস্থায়, সেই সময় পুলিশ তাদেরকে নেস্তানাবুদ করে এবং গ্রেফতার করে। ক্যামেরায় প্রসূনের সঙ্গে ঋত্বিক মণ্ডল, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।